যার যা খুশি যে যেটা বলার অধিকার রাখে না, যে যেটা বলার মানে ওই যোগ্যতা রাখে না, সে সেটা বলে ফেলছিল। সো এটা আমরা মনে করি যে দিনের শেষে শিল্পীরা এক, বিকজ আপনারা দেখেছেন যে আমরা কখনো আমাদের প্রতিপক্ষ ভাই বোনদেরকে নিয়ে আমরা কোনো অশালীন মন্তব্য করি না, কারণ আমরা মনে করি নির্বাচন একটা শিল্পীদের নির্বাচন, ভদ্র সঞ্চিত পরিবেশে, আনন্দমুখর পরিবেশে হোক। সো এখানে আসলে কাদা ছোড়া চুরির কিছু নেই। সো এটি বেসিক্যালি আমরা সাধুবাদ জানাই নির্বাচন কমিশনের এই জিনিসটিতে, এবং আমরা মনে করি আমরা এটা প্রথম থেকেই নির্বাচন কমিশনার বলার আগে থেকে আমরা এটা ফলো করে আসছি। এটি আমাদের নৈতিকতা, এটি হওয়া উচিত, এবং অপর পক্ষের যারা আছে তারা এটি নির্বাচন কমিশনের এই নির্দেশটুকু মানবেন বলে আমি আশা করছি।